যুগ শ্রেষ্ঠ মুফাসসির জগৎ বিখ্যাত মুফাসসির বিশ্বনন্দিত আলেমে দ্বীন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আজ এক মাস পূর্ণ হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আমরা হারিয়েছি কেন মানুষ তাকে এখনো ভালোবাসে কেন মানুষ তার জন্য দুচোখের পানি ফেলে আল্লামা সাইদির জন্য কেঁদে কেঁদে দোয়া করে কারণ তিনি 50টি বছর পর্যন্ত কোরআনের তাফসির করেছে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আজও সারা পৃথিবীর মানুষ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য প্রাণ ভরে দোয়া করে এবং কাঁদে আর বলেন হে রব্বে কারীম তুমি আল্লামা সাইদির জন্য জান্নাতুল উস্স মাকাম ব্যবস্থা করে দাও এবং শহীদি মর্যাদা নসিব করে দাও কেন মানুষ তার জন্য এত কাঁদেন আল্লামা সাইদি অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন কখনো মানুষকে ধমক দিয়ে কথা বলেননি এমনকি আল্লামা সাইদি চোখ রাঙ্গা করে কখনো কথা বলেননি আল্লামা সাইদির ভাষা ছিল অত্যন্ত সুন্দর কথা ছিল সুন্দর সাবলীল ভাষায় মানুষের সামনে কোরআনে কারিমের তাফসির উপস্থাপন করত সম্মানিত মুসলিয়ানে কেরাম আল্লামা সাইদির কণ্ঠে তাফসির শোনার জন্য মানুষ পঙ্কপালের মতন ছুটে আসত কোরআনের ময়দানে আল্লামা সাইদি যখন জাতীয় সংসদে বক্তব্য পেশ করলেন তখন জাতীয় সংসদের মাননীয় স্পিকার বললেন আপনার ভাষা তো সুন্দর আপনার কথা তো সুন্দর আপনাকে আমি আমার পক্ষ থেকে আমি স্পিকারের পক্ষ থেকে আপনাকে 3টি মিনিট বাড়িয়ে দিলাম সম্মানিত মুসলিয়ানে কেরাম পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে এই বক্তব্য আল্লামা সাইদি এমন একজন ব্যক্তি যার হাতে হাত রেখে অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করেছেন কোরআনের পাখি একটি জান্নাতি হাসি দিয়ে গোটা জাতিকে কাঁদিয়ে চিরবিদায় হয়ে চলে গেল এক মাস পূর্ণ হয়ে গেল আজ জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা সাইদিকে আমরা হারিয়েছি আল্লামা সাইদি এমন একজন ব্যক্তি সব ধর্মের মানুষ সব পথের মানুষ সব রঙের মানুষ তাকে শ্রদ্ধা করে ভালোবাসে মোহাব্বত করে সম্মানিত মুসলিয়ানে কেরাম প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা কোরআনের মুফাসসিরের কবর জান্নাতের বাগান বানিয়ে দেব এবং তাকে শাহাদাতের সুস্থ মাকাম দান করুন আমিন।